আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, টাইমস অফ সিলেটের পর্দা থেকে আমি জুনাল আহমেদ তালুকদার আবারও কিন্তু নতুন একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মডেন আকবর হাডিডুকু প্রতিযোগিতার আজকের আরেকটি ম্যাচ কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টাইমস অফ সিলেটের পর্দায়। আজকের ম্যাচটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা টাইমস অফ সিলেটের পর্দায় কিন্তু দেখতে পারবেন। আমি উভয় টিমের নাম আপনাদের সবার সামনে তুলে ধরতে চাচ্ছি। পাথরে ফুল ফুটাবল লুটন বনাম ফুটন্ত গোলাপের মধ্যকার আজকের এই ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। তো আপনারা কিন্তু লক্ষ্য করছেন রেফারিকে দিক নির্দেশনা সবাইকে যতটুকু প্রয়োজন সবটুকু দিয়ে যাচ্ছেন। অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। পাথরে ফুল ফুটাব মাঠের ডান পাশে কিন্তু অবস্থান করছে, প্রকান্তরে কিন্তু ফুটন্ত গোলাপ তারা কিন্তু মাঠের বাঁ পাশে অবস্থান করছে দেখতে পাচ্ছেন। পাথরে ফুল ফোটাও তারা কিন্তু লাল জার্সি পরিহিত খেলার অবস্থা রয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরেই ভিউয়ার্স আপনারা কিন্তু সরাসরি টাইমস অফ সিলেটের পর্দা কিন্তু খেলাটি উপভোগ করতে পারবেন। দেশ এবং প্রবাসে যে বাজারা খেলাটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার একটি সুযোগ তৈরি করে দিবেন। খুবই চমৎকার একটি ম্যাচ কিন্তু গড়াচ্ছে ইমন এন্ড আকবর হাডুডু প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা চলছে, নবম ম্যাচ যতটুকু জানতে পারলাম। আমরা যদি আর একটু মেনশন করে দেই, 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের 1 নং ওয়ার্ড মল্লিকপুর ইসলাম বাজারে এবং কুশিয়ারা নদীর একদম সংলগ্ন পাশে কিন্তু আজকের এই খেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যে বাজারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গাতে খেলাটি দেখছেন, আমরা কিন্তু খেলার মধ্যবর্তী সময়ে কিন্তু কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আজকের এই খেলাকে ঘিরে, খেলাটি দেখার জন্য কিন্তু সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রচুর দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন। অল্প কয়েক মিনিটের ভিতরে কিন্তু ম্যাচটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স। পাথরে ফুল ফুটাবো লুঠন, খুবই চমৎকার একটি নাম, চমৎকার একটি দল, চমৎকার একটি খেলা কিন্তু আপনারা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু উপভোগ করতে যাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স। অসংখ্য অগণিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভে কিন্তু যুক্ত হয়েছেন এবং অফলাইনে কিন্তু প্রতিদিনের নিয়ে কিন্তু অসংখ্য অগণিত দর্শক এখানে এসে ভিড় করেছেন আজকের নবম ম্যাচ খেলাটি দেখার জন্য। তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে এসে উপস্থিত হয়ে গেছেন সকল দর্শক। আপনারা কিন্তু ঋষাদকে লক্ষ্য করছেন, আছে আজকের ম্যাচের স্কোরিং এর দায়িত্ব কিন্তু পালন করছেন উনি। অল্প কয়েক মিনিটের ভিতরে আকবর ইমন এন্ড আকবর হাডুডু প্রতিযোগিতার নবম ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। সুপ্রিয় ভিউয়ার্স কোথাও যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা টাইমস অফ সিলেটের পর্দা আজকের এই ম্যাচটি দেখবেন। অবশ্যই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকে তারা যেভাবে প্রেজেন্ট করতেছে আসলে কিন্তু দেখার বিষয় খুব সুন্দর এবং চমৎকার একটি টুর্নামেন্ট কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ কয়েকদিন যাবৎ। অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু এই পর্যন্ত বিকেলে কিন্তু এসে ভিড় করেন এই হাডুডু খেলা দেখার জন্য। আমার ক্যামেরার পেছনে রয়েছেন শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই আলেক খান, যার তত্ত্বাবধানে কিন্তু আজকে আপনারা ম্যাচটি কিন্তু সরাসরি উপভোগ করতে পারবেন টাইমস অফ সিলেটের পর্দায়। যে বা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে খেলাটি দেখছেন, অবশ্যই আমি কমেন্ট পড়ব। মোহাম্মদ হুসাইন আহমেদ ভাই কমেন্ট করেছেন আজকে সব কিছু ঠিক আছে, সাউন্ড অনেক ক্লিয়ার আছে, ধন্যবাদ হুসাইন ভাই আমাদের সাথেই থাকবেন। নুরুল ইসলাম ভাই কিন্তু কমেন্ট করেছেন আমি এই প্রথম লাইভ দেখতেছি, ধন্যবাদ নুরুল ইসলাম ভাইকে। ওয়াহিদ রাজ ভাই কিন্তু লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা মধ্যবর্তী স্থানে সবার কমেন্ট পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। পাথরে ফুল ফুটাবল লুটন বনাম ফুটন্ত গোলাপ, উভয় টিমের নাম কিন্তু খুবই চমৎকার, আমরা আশা করি উভয় টিমই কি খুবই চমৎকার একটি খেলা আমাদেরকে উপহার দিবেন। সেই সাথে দর্শকরাও কিন্তু রয়েছেন, দর্শক সারিতে দেখতে পাচ্ছেন দর্শকদের উপচে পড়াবি আসলে এই কুশিয়ারা নদীর তীরবর্তী স্থান 5 নং
উত্তর ফিনচুকন ইউনিয়নের এক নং ওয়ার্ডের মল্লিকপুরে খেলাটি অবস্থিত হচ্ছে। কাবির আহমেদ ভাই কবে গেছেন ভাই ক্যামেরা নিয়ে মিডিলে যান। আসলে আমাদের জায়গা স্বল্পতা, এখান থেকে আমাদের লাইভটি কিন্তু সম্প্রচার করতে হবে, বিকজ ওইখানে কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করাটা আমাদের জন্য তাদের কর্তৃপক্ষরা বলেছে মাঠের ভিতরে প্রবেশ করা যেন, তাই আমরা এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভটি দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই যারা যারা দেখবেন কমেন্ট করবেন। আহমেদ সাজু কমেন্ট করেছেন, ওয়াজেদ ওয়াহিদ রহমান ওয়াহিদ রাজ ভাই কমেন্ট করেছেন আমি দুবাই থেকে দিলাম, ধন্যবাদ ভাই। এমডি রাহি আহমেদ কমেন্ট করেছেন ভাই কোন কোন জায়গার টিম, স্পেসিফিক আসলে বলতে পারছি না, হয়তো এটি কুতুবপুরের টিম হবে। পাথরে ফুল ফুটাবো লুটন বরাম ফুটন্ত গোলাপের মধ্যকার আজকের খেলাটি কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন। ইসলাম বাজার মল্লিকপুর ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে একদম কুশিয়ারার তীরবর্তী স্থানে কিন্তু আজকের এই ভেনুটি আপনারা লক্ষ্য করছেন। অল্প কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ম্যাচ গড়াবে, কোথাও যাবেন না, টাইমস অফ সিলেটের পর্দায় কিন্তু আপনারা সরাসরি খেলাটি উপভোগ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। সাথে থাকবো আমি জুনেল এবং সাথে থাকবেন প্রিয় ভাই আলেক খান। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি মাঠে, অল্প কয়েক সেকেন্ডের ভিতরে শুরু হবে খেলাটি। ওয়াহিদুজ্জামান ভাই কমেন্ট করেছেন লুটন ভাই একটু দেখাতে, থ্যাংক ইউ ভাই, আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। মোহাম্মদ হুসাইন ভাইও কিন্তু খুব সুন্দর কমেন্ট করছেন, জায়গা পরিবর্তন হয়তো তারা রাইট লেফট সাইড কিন্তু চয়েস করলো ওই পাথরে ফুল ফুটাবো লুটন এবং প্রকান্তরে মাঠের ডান পাশে কিন্তু চলে গেল ফুটন্ত গোলাপ। ওই দেখতে পাচ্ছেন কালো জার্সি পরিহিত অবস্থা কিন্তু রয়েছে ফুটন্ত গোলাপ, প্রকান্তরে কিন্তু পাথরে ফুল ফুটাবো লুটন, তারা কিন্তু লাল জার্সি পরিহিত অবস্থা রয়েছেন। দর্শকদের ক্রাউড কিন্তু আপনারা লক্ষ্য করছেন, ম্যাচ গড়ানোর আগে এমন একটা ক্রাউড আসলেই বলাই যাচ্ছে খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু রেফারি স্টার্টিংটা বাঁশি বাজিয়ে দিলেন, পাথরে ফুল ফুটাবর একজন রাইডার কিন্তু 99 জার্সি নাম্বার পরিহিত অবস্থায় কিন্তু ফুটন্ত গোলাপের বক্সে ঢুকে পড়েছেন। দেখা যাক প্রথম দাগ থেকে কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। খালি হাতে ফিরতে হলো, দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার একটি ম্যাচ, তারাও কিন্তু শূন্য হাতে ফিরলো এখনো পর্যন্ত কোনো দল পয়েন্ট কালেক্ট করতে পারেনি। 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাথরে ফুল ফুটাবের বক্সে ঢুকে পড়েছিলেন, সেক্ষেত্রে অবশ্য কোনো পয়েন্ট কিন্তু অর্জন করতে পারলো না ফুটন্ত গোলাপ। দেখা যাক পাথরে ফুল ফুটাবো লুঠনের একজন রাইডার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পয়েন্ট নিয়ে আসার একটি প্রচেষ্টা চালাচ্ছেন, দেখা যাক কোনো পয়েন্ট নিয়ে আসতে পারেন কিনা, এখনো পর্যন্ত কোনো পয়েন্ট নিয়ে আসতে পারেননি। উভয় টিম খুবই চমৎকার একটি ম্যাচ কিন্তু গড়াচ্ছে ইসলাম বাজার মল্লিকপুর ফেঞ্চুগঞ্জ থেকে, আমরা সরাসরি কিন্তু টাইমস অফ সিলেটের পর্দায় রয়েছি। সেক্ষেত্রে কিন্তু পাথরে ফুল ফুটাবো লুটন একটি পয়েন্ট অর্জন করে ফেললো।
শুভ সূচনা করলো, পাথরে ফুল ফুটাবো লুটন, তারা প্রথম পয়েন্টটি কিন্তু অর্জন করে ফেলল। বৃষ্টি বিঘ্নিত আজকের এই দিন, খুবই চমৎকার একটা পরিবেশে কিন্তু আপনারা উপভোগ করছেন ইমন এন্ড আকবর হাডুডু প্রতিযোগিতা সিজন এক এর খেলার নবম ম্যাচটি কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন ইসলামবাজার মল্লিকপুর থেকে। পাথরে ফুল ফুটাবো লুটন বনাম ফুটন্ত গোলাপের মধ্যকারা আজকের এই নবম ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন সরাসরি টাইমস অফ সিলেটের পর্দায়। শূন্য হাতে ফিরলেন পাথরে ফুল ফুটাবো লুটন একাদশের আরেকজন প্লেয়ার ফুটন্ত গোলাপ, পাথরে ফুল ফুটাবো বক্স থেকে চলে এসেছেন। সেক্ষেত্রে পয়েন্ট নিয়ে যাওয়ারটা প্রচেষ্টা কিন্তু তৈরি করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট নিতে পারলেন না। আবার শূন্য হাতে কিন্তু ফিরতে হলো ফুটন্ত গোলাপকে, পাথরে ফুল ফুটাবো লুটনের ত্রিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজন রাইডার কিন্তু ঢুকে পড়েছেন ফুটন্ত গোলাপের বক্সে। দেখা যাক সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট অর্জন করতে পারেন কিনা, যেটি দেখলাম শূন্য হাতে কিন্তু ফিরলেন তিনি আবারও। সেক্ষেত্রে কিন্তু আবারও শূন্য হাতে ফিরলেন পাথরে ফুল ফুটাবো লুটন একাদশ ফুটন্ত গোলাপ, তারা কিন্তু পাথরে ফুল ফুটাবো বক্সে কিন্তু ঢুকে পড়েছে। দেখা যাক চমৎকার একটা আক্রমণ কিন্তু দেখতে পাচ্ছি, পয়েন্ট কনসিস্ট করতে পারতেন, তারপর কিন্তু শূন্য হাতে আবারও ফিরলেন। অনেক ভিউয়ার্স কিন্তু লাইভ এসে যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা খেলাটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, শেয়ারকে দেখার একটি সুযোগ তৈরি করে দিবেন। অসাধারণ একটি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেললো ফুটন্ত গোলাপ। রবিউল হাসান ইমরান ভাই কমেন্ট করেছেন মেঘ দেয় নাকি, তা আসলে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে না আপাতত। চমৎকার একটা পরিবেশে কিন্তু আপনারা খেলাটি উপভোগ করতে পারছেন। অসাধারণ দ্বিতীয় পয়েন্ট অর্জন করে ফেললো পাথরে ফুল ফুটাবো লুটন। চমৎকার একটা ম্যাচ কিন্তু উপভোগ করছেন সরাসরি কিন্তু আপনারা টাইমস অফ সিলেটের পর্দা। সুপ্রিয় ভিউয়ার্স, কে কোন জায়গা থেকে খেলাটি দেখছেন, কেমন লাগছে আমাদের আজকের এই লাইভটি অবশ্যই কমেন্ট করবেন। রেফারি নির্দেশের অপেক্ষা রয়েছে, পয়েন্ট কে পাবে সেটি দেখার বিষয়। সেক্ষেত্রে দারুণ একটি সেভ, পাথরে ফুল ফুটাবো লুটন, তারা কিন্তু আরেকটি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেললো। অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু আজকের এই খেলাটি দেখার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, যেমনটা দেখছেন টাইমস অফ সিলেটের পর্দা, আবার ঠিক তেমনটাই কিন্তু আপনাদেরকে দেখানো চেষ্টা করছি অনেক দর্শক থেকে শুরু করে ক্ষুদে দর্শকরাও কিন্তু এসেছেন এখানে। দেখতে পাচ্ছেন ক্ষুদে দর্শকরা, অসংখ্য দর্শক
আসলে মাঠের চারপাশে শুধু দর্শক আর দর্শকের কিন্তু সমাগম ঘটেছে আজকের এই ম্যাচকে ঘিরে ইমন এন আকবর হারুর প্রতিযোগিতার সিজন 1 এর নবম ম্যাচ কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দা সুপ্রিয় ভিউয়ার্স রেফারি আবারো বাঁশি পাথরে ফুল ফুটাবো লুটনের একজন রাইডার 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঢুকে পড়েছেন ফুটন্ত গোলাপের বক্সে দেখা যাক এই ক্ষেত্রে কোন পয়েন্ট অর্জন করতে পারেন কিনা সেটি দেখার বিষয় ফুটন্ত গোলাপের রাইডার দেখা যাক অসাধারণ একটি স্কিল দেখালেন ফুটন্ত গোলাপের একজন রাইডার প্রতিভা ভবন আসলে বলতেই হয় খুবই চমৎকার ভাবে একটি পয়েন্ট কিন্তু এক নিমিশে নিয়ে নিলেন চুপি সারে কোনো কষ্ট পোহাতে হলো না খুব সুন্দর একটি পয়েন্ট কিন্তু কালেক্ট করে ফেললেন ফুটন্ত গোলাপের আরেকজন প্লেয়ার আমরা কিন্তু পয়েন্ট জানিয়ে দিচ্ছি পাথরে ফুল ফুটাবো তারা তিনটি পয়েন্ট অর্জন করেছে প্রকান্তরে ফুটন্ত গুলা তারা দুটি পয়েন্ট অর্জন করেছে স্কোর বোর্ডের দায়িত্ব রয়েছেন ইস্তিয়াক জিনজানি রিশাদ আপনারা দেখতে পাচ্ছেন 99 জার্সি পরিহিত রাইডার অসাধারণ ভাবে কিন্তু আরেকটি পয়েন্ট কালেক্ট করে ফেললো পাথরে ফুল ফুটাবো লুটন 99 জার্সি নাম্বার পাথরে ফুল ফুটাবো লুটন একাদশের হয়ে যিনি লড়ে যাচ্ছেন অসাধারণ খেলা কিন্তু আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন ফুটন্ত গোলাপের রাইডার শূন্য হাতে ফিরতে হলো আবারও ফুটন্ত গোলাপের রাইডারকে দেখা যাক খুবই চমৎকার এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ কিন্তু উপভোগ করছেন সুপ্রিয় দিবস দলীয় ক্যাপ্টেন আপনারা লক্ষ্য করছেন পাথরে ফুল ফুটাবো লুঠনের একজন রাইডারকে আপনারা লক্ষ্য করছেন কালাম লাইও শূন্য হাতে ফিরলেন কিন্তু সেক্ষেত্রে কোনো পয়েন্ট তারা কালেক্ট করতে পারেনি কি থেকে কি হয়ে গেল সেক্ষেত্রে পয়েন্ট কিন্তু অর্জন করে ফেললো ফুটন্ত গোলাপ রেফারি জানিয়ে দিলেন আরেকটি পয়েন্ট কিন্তু কালেক্ট করে ফেললো ফুটন্ত গোলাপ খুবই চমৎকার একটি ম্যাচ উভয় টিমই কেউ কাউকে ছাড় দিচ্ছে না সমানভাবে কিন্তু তাল মিলিয়ে উভয় টিম তারা খেলে যাচ্ছে আসলে কিন্তু খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করছি টাইমস সিলেটের পর্দা প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত দর্শকরা দেখতে পাচ্ছেন ইমনেন আকবর হারুর প্রতিযোগিতা যাদের হাত ধরে আজকের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে কিন্তু আপনারা টাইমস অফ সিলেটের পর্দা লক্ষ্য করলেন অসংখ্য অগণিত
ভিউয়ার্সরা কিন্তু লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাইমস অফ সিলেটের পক্ষ থেকে সুপ্রিয় ভিউয়ার্স যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি আপনারা উপভোগ করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব আরিফ আহমেদ রাজু শ্রদ্ধেয় মামা কিন্তু কমেন্ট করেছেন কাতার থেকে উনি আমাদের আজকের এই ম্যাচটি কিন্তু সরাসরি উপভোগ করছেন প্রিন্স খসরুল ভাই কমেন্ট করেছেন আগামীকাল খেলা আছে এখানে প্রতিদিনই খেলা থাকে প্রিন্স খসরুল ভাই গ্রাম বাংলা কমেন্ট করেছেন মাঠের ওপাশে লাল জার্সি পরার লোক সরান বুঝতে অসুবিধা হচ্ছে আসলে অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে সরানোর দায়িত্ব কিন্তু আমাদের নয় এখানে ম্যানেজমেন্ট রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে আমরা অবশ্যই বলে দিব তাদেরকে নাহিদ ইসলাম ভাই কমেন্ট করেছেন লুটন সাসার টিম জিতবে এমনি মাহিন আহমেদ ভাই কমেন্ট করেছেন ফুটন তো গোলাপ কোন জায়গা তাদের স্পেসিফিক আমি লোকেশনটি জানতে পারছি না জানা মাত্রই কিন্তু আমি আপনাকে জানিয়ে দিব প্রিয় ভাই বিশ্বজিৎ সরকার ভাই কমেন্ট করেছেন আমি আসাম থেকে ভাই ধন্যবাদ বিশ্বজিৎ সরকার ভাইকে আজকের এই খেলাটি লাইভ দেখার জন্য কৌসরুজ্জামান ভাই কমেন্ট করেছেন আই এম ওয়াচিং ফ্রম ইউএসএ থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার ফর ওয়াচিং দিস লাইভ জায়েদ আহমেদ দেখছেন কুরকুচির পার থেকে ধন্যবাদ আবারও কিন্তু আমরা খেলায় ফিরছি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কোনো পয়েন্ট কালেক্ট না করেই কিন্তু শূন্য হাতে ফিরতে হলো দর্শকদের কার্ড দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ফুটন্ত গোলাপের একজন রাইডারকে আপনারা লক্ষ্য করেছেন অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত হয়েছেন শামীম তালুকদার ভাই কমেন্ট করেছেন স্পেন থেকে ভাই ধন্যবাদ শামীম ভাইকে তাজুল ইসলাম বাবুল ভাই কিন্তু কমেন্ট করেছেন খেলার শৃঙ্খলা রক্ষার প্রশংসা দাবি রাখে আর থ্যাংক ইউ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য মাহবুব আহমেদ জে সি ডি কমেন্ট করেছেন আমি ইউকে থাকি ধন্যবাদ ভাই নাহিদ ইসলাম ভাই ফেঞ্চুগঞ্জ থেকে দেখতেছি সাগর ধন্যবাদ নাহিদ ইসলাম ভাইকে এমনি মাজহারুল ইসলাম ভাই কমেন্ট করেছেন কাতার থেকে দেখতেছি আর সাইদুল ইসলাম ভাই আমরা অল্প কিছুক্ষণের ভিতরে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিব এমনি জাহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই আমি বাহরাইন থাকি ধন্যবাদ ভাই মির্জা মুহিন আহমেদ কমেন্ট করেছেন আই এম ওয়াচিং ফ্রম কানাডা ধন্যবাদ ভাই যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করেন কোনো সমস্যা নেই আমি কমেন্ট করে নিব খেলার ফাঁকে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারে ফুটন্ত গোলাপ পয়েন্ট কালেক্ট করে ফেললো মাহমুদ আহমেদ ভাই কিন্তু বারবার আমাদের কমেন্ট করে যাচ্ছেন ধন্যবাদ ভাই সিরাজউদ্দিন মেম্বার ভাই কমেন্ট করেছেন আমি মানিকুনা থেকে সিরাজ মেম্বার দেখতেছি ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের টাইমস অফ সিলেটের পর্দা লাইভটি দেখার জন্য এমডি মাজহারুল ইসলাম মিজান ভাই কমেন্ট করেছেন আমি কাতার থেকে দিলাম ধন্যবাদ ভাই রবিউল ইসলাম ভাই খুবই চমৎকার একটি কমেন্ট করেছেন টাইমস অফ সিলেট থ্যাংকস পয়েন্ট আমরা একটু পরেই জানাচ্ছি গ্রাম বাংলা আমাদের সাথেই থাকবেন বেলাল ভাই কমেন্ট করেছেন লন্ডন থেকে এনামুল হক তালুকদার ভাই কমেন্ট করেছেন লুটনকে একটু দেখান আর কিছু বলতে বলেন রুকন ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটি কমেন্ট করার জন্য আমরা ম্যাচের বিরতির সময় হয়তো ওনাকে আমরা সামনে নিয়ে আসবো আমাদের সেই সময় পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন আর সাইদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন দুবাই থেকে দেখলাম ভাই খুব সুন্দর থ্যাংক ইউ ভাই সেলিম মিয়া ভাই কমেন্ট করেছেন আই এম ওয়াচিং ফ্রম ম্যানচেস্টার থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার ফর ওয়াচিং দিস লাইভ অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন জুবেল মিয়া কমেন্ট করেছেন আমি কাতার থেকে ধন্যবাদ জুবেল ভাইকে মির্জা মুহিন আহমেদ ভাই আবার কিন্তু কমেন্ট করেছেন মুসলিম আওয়াজ থেকে ধন্যবাদ ভাই আরেকটা ট্যাকেল হয়তো পয়েন্ট কিন্তু কালেক্ট করতে পারে পয়েন্ট কিন্তু কালেক্ট করে ফেললো আবারও
পাথরে ফুল ফুটাবো পয়েন্ট আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব স্কোরবোর্ডে যিনি রয়েছেন ইশতিয়াক জিন্দানের ইশাদ তিনি আমাদেরকে জানিয়ে দিবেন তারপরে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ যে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্ট করব খেলার ফাঁকে ফাঁকে যারা আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে টাইমস অফ সিলেটের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং অনেকে ভিউয়ার্স কিন্তু যুক্ত আছে সবাইকে ধন্যবাদ আমি মাজহারুল ইসলাম মিজান ভাই আশপাশে একটু দেখান আচ্ছা চেষ্টা করবো ভাই আমরা আমরা লগে তাহার লাগি লগে তাহ বা আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো চমৎকার লাইক ধন্যবাদ তাইজুল ইসলাম বাবুল ভাই কমেন্ট করেছেন আমাদের সাথেই থাকার জন্য তাইজুল ইসলাম বাবুল ভাইকে ধন্যবাদ এমবি জাহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ওয়াই ওয়াহ ভাই সুপার খেলা আর জাহিদুল ইসলাম ভাইকে ধন্যবাদ জুয়েল আহমেদ নূর ভাই কিন্তু খুবই চমৎকার একটি কমেন্ট করেছেন চমৎকার খেলা ভালো ম্যাচ হলে পেজে আপডেট দিবেন আচ্ছা ঠিক আছে জুয়েল ভাই আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ জুবের আহমেদ ভাই কমেন্ট করেছেন ইতালি থেকে দেখছেন ধন্যবাদ জুবের আহমেদ ভাইকে এমডি মুস্তাকিম ভাই কমেন্ট করেছেন আমি ইতালি থেকে দেখলাম খুব সুন্দর লাগে ধন্যবাদ এমডি মুস্তাকিম ভাইরে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমরা টাইমস অফ সিলেটের পর্দাত হাজির হওয়ার লাগি শামিল খান ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন হারিয়ে যাওয়া খেলাটা লাইভ করার জন্য থ্যাংকস ভাই শামিল আহমেদ খান ভাইকে ধন্যবাদ জানাই উনি দুবাই থেকে আমাদের মাঝে লাইভে এসে যুক্ত হয়েছেন অনেক ভিউয়ার্স কিন্তু আমাদের টাইমস অফ সিলেটের পর্দায় কিন্তু যুক্ত হয়েছেন আজকের এই জাতীয় খেলা হাডলু দেখার জন্য সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে কিন্তু মোবারকবাদ জানাই টাইমস অফ সিলেটের পর্দায় যুক্ত হওয়ার জন্য যে বা যারা যুক্ত হবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি সরাসরি দেখছেন এবং কেমন লাগছে আজকের এই হাডলু খেলা ইমন অ্যান্ড আকবর হাডলু প্রতিযোগিতা অসাধারণভাবে কিন্তু আরেকটি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেলল পাথরে ফুল ফুটাবল উঠন ইশতিয়াক জিন্দানের ইশাদ কিন্তু জানিয়ে দিলেন আমাদেরকে স্কোর লাইন আমি আপনাদের সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি পাথরে ফুল ফুটাবল উঠন তারা কিন্তু ষাটটি পয়েন্ট অর্জন করেছে পক্ষান্তরে ফুটন তো গুলা তারা কিন্তু চারটি পয়েন্ট অর্জন করেছে খুবই চমৎকার এক্সাইটেড পূর্ণ একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দা সুপ্রিয় ভিউয়ার্স খেলার প্রথমার্ধ খেলা কিন্তু চলছে অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো বিরতি হয়ে যাবে অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি আশরাফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমি লন্ডন থেকে দেখতেছি হারিয়ে যাওয়া খেলা ধন্যবাদ আশরাফুল ভাইকে আমার আরেকজন প্রিয় ভাই কিন্তু লাইভে এসে যুক্ত হয়েছেন এমডি মুস্তফা মিয়া ভাই দেখলাম ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য প্রিয় ভাই মুস্তফা মিয়া ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং টাইমস অফ সিলেটের পক্ষ থেকে থ্যাংক ইউ ওয়াহিদ রাজ আবার কমেন্ট করেছেন খুব সুন্দর খেলা ভালো লাগে ধন্যবাদ ওয়াহিদ রাজ ভাইকে এনামুল হক তালুকদার ভাই কমেন্ট করেছেন লুটন হয়ে আসলে আমাদের পাশেই কিন্তু উনি রয়েছেন আমরা একটু পরেই কিন্তু আপনাদেরকে লুটন ভাই মতামত দিব টাইমস অফ সিলেটের পর্দা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন এবং খেলাটি উপভোগ করুন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকে এই যেভাবে কিন্তু প্রেজেন্টেশন করতেছে মল্লিকপুর ইমন এন আকবর হাডুডু খেলাটি যেভাবে আপনারা দেখতেছেন আমাদের টাইমস অফ সিলেটের পর্দা আসলে এই খেলাটিকে তারা যেভাবে প্রেজেন্টেশন করতেছে বাংলাদেশের জাতীয় খেলাটা কিন্তু আবারও কিন্তু রিকভার করবে আমার এটুকু বিশ্বাস আব্দুল মুকিত ভাই কমেন্ট করেছেন খুবই চমৎকার খেলা হচ্ছে ধন্যবাদ আব্দুল মুকিত ভাইকে এমডি আশরাফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন কোন জায়গায় ভাই সিলেটের আমরা বাসাও সিলেট আমি আপনাদের লোকেশন আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এটি সিলেটের ফেঞ্চুগঞ্জে ইসলাম বাজার মল্লিকপুর থেকে আপনারা কিন্তু সরাসরি আজকের এই ম্যাচটি উপভোগ করছেন চলছে মল্লিকপুরে একদম কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে কিন্তু আজকের এই খেলার মাঠ তৈরি করেছে সিজান রহমান কমেন্ট করেছেন রিপন কয় আমরা অবশ্যই দেখাবো সবাইকে এক এক করে মল্লিকপুর থেকে আপনারা কিন্তু খেলাটি উপভোগ করছেন দুলাল আহমেদ ভাই কিন্তু কমেন্ট করেছেন ভাই এখনকার প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড চলে বলেন দুলাল আহমেদ ভাই প্রথম রাউন্ডের নবম ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন জাকির হুসাইন কর্নেল ভাই কিন্তু কমেন্ট করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং থেকে দেখলাম আমার নানা বাড়ির পাশে খেলা অনেক সুন্দর বিনোদন ধন্যবাদ জাকির হুসাইন ভাইকে টাইমস অফ সিলেটের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা মাঠের ভিতরে ঢুকবো আর এবং লুটন ভাইকে দেখানোর চেষ্টা করবো লুটন ভাইকে কিন্তু অনেকেই দেখতে যাচ্ছেন বা ওনার মতামত জানতে যাচ্ছেন সবাই কিন্তু আমরা লুটন ভাইকে সামনে নিয়ে আসার জন্য একটু চেষ্টা করবো এমডি আশরাফুল ইসলাম আমি কি স্পন্সর করতে পারবো ধন্যবাদ আশরাফুল ভাইকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন
একসময় খেলতেছি ভাই হাতিগঞ্জ শামিল আহমেদ ভাই আমরা লুটন ভাইকে সামনে নিয়ে আসার চেষ্টা করব মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পাঁচ নং উত্তর ফেঞ্জিগঞ্জ ইউনিয়ন এক নং ওয়ার্ডে আকবর ইমন দত্ত হাডুডু টুর্নামেন্টের আজকে নবম খেলা নবম খেলা দুই শক্তিশালী দল পাথরে ফুল ফুটাবো লুটন এবং দেলুয়ার জুটি মধ্যে খেলা শুরু হয়েছে আর প্রতিটা টুর্নামেন্টও পাথরে ফুল ফুটাবো লুটন ভাই প্রতি প্রতি টুর্নামেন্টও যা টিম ধরুন টিম ধরিয়া মোটামুটি সেমিফাইনালও ফাইনালও কোয়ার্টার ফাইনালও দুটো দুটো ম্যাচ আরে আজকেও তার টিমে খেলে দয় টিমে উভয় টিমেও খেলে সুন্দর কিন্তু এই পাথরে ফুল আমরা আস্থা জীবন শুনলাম যে গোলাপ ফুলে ফুল ফুটো কিন্তু এখন পাথরে ফুল ফুটাবো এটার ব্যাখ্যাটা কি যে আমি এই পাথরে ফুল ফুটাবো টিম ম্যানেজার দলীয় অধিনায়ক এবং লুটন ভাইকে ওখান জানা লাগি সালাম আলাইকুম টাইম টু সিলেক্টের ধন্যবাদ আমার এই সুযোগ দেওয়ার কারণে আজকে ইমন অ্যান্ড আকবর হাডুডুডু প্রতিযোগিতায় আমার টিমের নাম পাথরে ফুল ফুটাবো লুটন কুতুবপুর আমার একটা ব্যাখ্যা হয়েছে আমি অনেক দিন ধরে আমি এই টিম নাম দিয়ে আমি চললাম আর আমার এসবে বালা ভাই গতিকে আমি ও টিমের নাম দিয়ে আর প্রচুর দর্শক নাম শুনিয়া পাথরে ফুল ফুটাবো মানুষটাকে আমার দেখার লাগে সহল আসেন আর আপনারা আর কিছু কথা হয়েছে যে ব্যাখ্যার কথা কইছেন ব্যাখ্যা হয়েছে দেখো কোনো কোনো মানুষ আছে পাথরের মতো লুয়া এই লুয়া মানুষের যদি ফাত্তরে আমি গোলাইতাম পারি তাহলে অবশ্যই আমি ফাত্তরে ফুল ফুটাইতাম পারমু জনগণের সকলের দোয়া লইয়া সকলের ভালোবাসা নিয়ে আমি ফাত্তরে ফুল ফুটাইমু ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই রে আসলে খুবই চমৎকার একটা বক্তব্য আছে অনেক ভিউয়ার্স কিন্তু যুক্ত হয়েছে এত ভাইয়ের বক্তব্য নেওয়ার লাগে অনুরোধ করছিলাম আমরা যেমনটা দেখাইছিলাম ধন্যবাদ লুটন ভাই রে আপনার সময় দেওয়ার লাগে পাথরে ফুল ফুটাবো খুবই সুন্দর একটা নাম আপনারা দেখতে পারা প্রচুর দর্শক আসলে কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা আসলে ইকানো আগলে আপনারা কিন্তু বুঝতে পারবা দেখতে পারবা প্রচুর দর্শক কাবাডি খেলাটা কিন্তু আমাদের খুবই বিলুপ্ত পর্যায়ে কিন্তু এই ইমন এন আকবর হাডুডু প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এই হাডুডু খেলাটা কিন্তু প্রেজেন্ট করাওয়ার আমরা টাইমস অফ সিলেটের পর্দা থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু খেলাটি কিন্তু উপভোগ করতে পারা অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত হয়েছেন জিএসি পলাশ ভাই খুব সুন্দর একটা কমেন্ট করছেন মৌলভীবাজার থেকে দেখলাম ভাই আমিও একজন লোকাল কাবাডি প্লেয়ার ধন্যবাদ ভাই পারভেজ মিয়া ভাই কমেন্ট করেছেন খুব ভালো হয়েছে খেলা আমি খুলা থেকে দেখছি ধন্যবাদ ভাই নাহিদ ইসলাম ভাই কিন্তু প্রথমবারে নিয়ে সবসময় কিন্তু আমাদের কমেন্ট করে আসেন এম বি আশরাফুল ইসলাম ভাই কিন্তু কমেন্ট করে আসেন প্রথম থেকে ধন্যবাদ জানাই টাইমস অফ সিলেটকে অনেক মজা লাগলো খেলা দেখে ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই আমাদের সাথেই থাকবেন শুরু থেকে আমরা শেষ পর্যন্ত কিন্তু আজকের এই খেলাটি কিন্তু আপনারা উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দা অনেক ভিউয়ার্স কিন্তু লাইভ এসে যুক্ত হচ্ছেন যারা যারা কমেন্ট করবেন অবশ্যই আমরা খেলার ফাঁকে কিন্তু কমেন্টগুলো পড়ার জন্য চেষ্টা করব এবং চেষ্টা চালিয়ে যাবো যে যে জায়গা থেকে খেলাটি দেখছেন প্রবাস এবং দেশ থেকে যে জায়গা থেকে খেলাটি দেখছেন অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আজকের এই খেলাটি আপনারা কেমন লাগছেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলাকে কেমন মিস করছেন বা কেমনটা দেখছেন আমাদের টাইমস অফ সিলেটের পর্দা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য অগণিত দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সারি কিন্তু একদম পরিপূর্ণ পরিপূর্ণ অবস্থা কিন্তু রয়েছে মাঠের একটি জায়গাও কিন্তু ফাঁকা নেই সব স্থানে কিন্তু অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু যুক্ত হচ্ছেন বাইল্যের মাথা চেষ্টা করবো কিলা লাগে ইমন অ্যান্ড হাকবর হাডুডু প্রতিযোগিতার এই আজকের এই খেলাটা সালাম আলাইকুম দেখতে খুব ভালো লাগে কারণ আগর খেলারে তারা তুলিয়া ধরছে আর আজকের খেলাটা উপভোগ করাম খুব ভালো লাগে পাথরে ফুল ফুটাবো বনাম কিতা জানতাম না ফুটন্ত গোলাপ ও ফুটন্ত গোলাপ খুব সুন্দর খেলা তারা উপহার দেয় আর আপনারা লাইভ করার আপনারা অন্তর অন্তস্থল থাকি লাল গোলাপ শুভেচ্ছা ভালোবাসা অবিরাম দোয়া ধন্যবাদ ভাই রে খুব সুন্দর বক্তব্য আছে অনেক ভিউয়ার্স কিন্তু আপনার লাইভে যুক্ত হয়েছেন সবরে কিন্তু ধন্যবাদ টাইমস অফ সিলেটের পক্ষ থাকি আমরা একটু পরেই কিন্তু খেলাটি শুরু হয়ে যাব আপনারা দেখানোর চেষ্টা করবো সরাসরি টাইমস অফ সিলেটের পর্দা থাকি আপনারা কিন্তু আজকের এই ম্যাচটি কিন্তু উপভোগ করবা আমরা ইস্তিয়াক জিন্দার ইশাদের সাথে কথা বলবো স্কোর বোর্ড আমরা সবাই অনেকে জানতে চাচ্ছি স্কোর লাইনটা কি আসলে আমাদের সবার উদ্দেশ্যে যদি বলে দিতে ধন্যবাদ জুনিয়ার সুপ্রিয় ভিউয়ার যারা আমাদের সাথে যুক্ত আছেন টাইমস অফ সিলেটে আজকে যে খেলাটি উপভোগ করছে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে যে আজকের এই খেলা যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে তারা হলো পাথরে ফুল ফুটাবো লুটন বনাম ফুটন্ত গোলাপ এই মুহূর্তে কিন্তু প্রথম লেপের যে খেলাটা কিন্তু শেষ হয়েছে এবং মধ্য বিরতি কিন্তু চলছে এই মুহূর্তে এবং পাথরে ফুল ফুটাবো দলে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা স্কোরটা হচ্ছে 7 এবং
ফুটন্ত গোলাপের স্কোরটা হচ্ছে 5 এবং মাত্র কিন্তু 2 ব্যবধান রয়েছে এবং আশা করি দ্বিতীয় লেপে কিন্তু আরো উত্তেজনামূলক খেলা আমরা দেখব এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন খেলাটি উপভোগ করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর ধন্যবাদ ইস্তিয়াক ইনানির সাথে যার নামটা অত্যন্ত সুন্দর বারবার কিন্তু নামটা ধরতেই হয় ইস্তিয়াক ইনানির সাথে স্কোর লাইনে দায়িত্ব পালন করছেন ধন্যবাদ টাইমস অফ সিলেটের পক্ষ থেকে তিনিও আমাদের একজন প্রতিনিধি আজকে কিন্তু ম্যাচের স্কোরবোর্ডে দায়িত্ব তিনি পালন করছেন দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত দর্শক দর্শকরা কিন্তু এসে উপস্থিত হয়েছে অল্প কয়েক মিনিটের ভিতরে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু আপনারা সরাসরি উপভোগ করবেন সুপ্রিয় ভিউয়ার্স যারা যারা দেখছেন যে জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি কিন্তু উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দায় অনেকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছেন নাইজিল সাম্বাই কমেন্ট করেছেন আমরা কিন্তু ইতিমধ্যে পয়েন্ট কিন্তু জানিয়ে দিয়েছি বিগ ফ্রেন্ড ব্রো মৌলভী আজার ওসমান খলিল ভাই কিন্তু কমেন্ট করেছেন আমাদের টাইমস অফ সিলেটের পর্দার নিয়মিত একজন দর্শক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা কিন্তু আবারও কিন্তু খেলায় ফিরছি সুপ্রিয় ভিউয়ার্স যে জায়গা থেকে যে যে জায়গা থেকে খেলাটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ওয়াহিদ রাজ ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই টাইমস অফ সিলেট টিভিকে সবাইকে সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই কালাম সাহেব বিদেশি একটা প্লেয়ার ধরলে আমি 500 টাকা দিব মোহাম্মদ হুসাইন ভাই আহমেদ ভাই ধন্যবাদ আপনারে কালম আসলে নামটা আপনি আবার আমাদেরকে উচ্চারণ করবেন আমরা এখানে কালম নামে কাউকে হয়তো খুঁজে পাবো না তারপর আমরা চেষ্টা করব আপনি আবার আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন শায়েক আহমেদ ভাই কমেন্ট করেছেন কাতার তাকি আজকের এই ম্যাচটি কিন্তু আপনারা উপভোগ করছেন সরাসরি টাইমস অফ সিলেটের পর্দায় অসংখ্য অগণিত দর্শক পড়ন্ত বিকেল বৃষ্টি কিন্তু হঠাৎ চলে আসতে পারে মেঘ কিন্তু আকাশে বইছে অল্প কয়েক মিনিটের ভিতরে কিন্তু আপনারা আবারও কিন্তু দ্বিতীয় খেলাটি কিন্তু উপভোগ করবেন টাইমস অফ সিলেটের পর্দায় আহমেদ সাইদ ভাই কমেন্ট করেছেন বাংলাদেশের জাতীয় খেলা আসলে বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু এই হাডুডু ধন্যবাদ জানাই ইমন এন্ড আকবর হাডুডু প্রতিযোগিতা যারা পৃষ্ঠপোষকতা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এইরকম একটি টুর্নামেন্ট তারা আয়োজন করতে পেরেছে এবং চমৎকার একটা সুন্দর এনভায়রনমেন্টে আমাদেরকে এই খেলাটি উপহার দিচ্ছেন রেফারি বাঁশি কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে আবারও কিন্তু আমরা খেলায় ফিরবো পারভেজ মিয়া ভাই কমেন্ট করেছেন ভাই আপনি ভালো নেই আলহামদুলিল্লাহ পারভেজ ভাই আপনি জায়েদ হাসান রাজ ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে দেখছি ফুটন্ত গোলাপ কোন জায়গার টিম আশরাফুল হক নবীন ভাই ফুটন্ত গোলাপ হয়তো এখানে স্থানীয় টিম প্রিয় ভাই আহমেদ সামস আমাদের মাঝে যুক্ত হয়েছেন ফ্রান্স প্রবাসী ধন্যবাদ জানাই আহমেদ সামস ভাইকে আমাদের মাঝে লাইভে এসে যুক্ত হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ রুমেল কিন্তু কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই রুমেল আহমেদকে অসংখ্য অগণিত মায়ার ভিউয়ার্সরা কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাইমস অফ সিলেটের পক্ষ থেকে অল্প কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আমরা খেলায় ফিরব পয়েন্ট কত কত আহসান সৌরভ কমেন্ট করেছেন আসলে পয়েন্ট আমি একটু আগে মেনশন করে দিয়েছিলাম ফুটন্ত গোলাপ তারা 4টি পয়েন্ট অর্জন করেছে প্রকান্তরে পাথরে ফুল ফুটাবো তারা কিন্তু 7টি পয়েন্ট অর্জন করেছে খুবই চমৎকার একটা ম্যাচ কিন্তু উপভোগ করছেন দর্শকরা সেক্ষেত্রে দারুণ একটি সেভ চমৎকার কামব্যাক ফুটন্ত গোলাপের চমৎকার একটা ট্র্যাক ছিল যেটাকে কিন্তু তারা সফল হলো দলীয় রাইডার পাথরে ফুল ফুটাবো সেক্ষেত্রে কিন্তু শূন্য হাতে এবং পয়েন্ট দিয়েই কিন্তু ফিরতে হলো বক্সে দেখা যাক ফুটন্ত গোলাপের একজন রাইডার ঢুকে পড়েছেন কিন্তু পাথরে ফুল ফুটাবের বক্সে দেখা যাক সেক্ষেত্রে কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা সেটি দেখার বিষয় খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে শূন্য হাতে কিন্তু ফিরল ফুটন্ত গোলাপ অনেক ভিউয়ার্স কিন্তু যুক্ত হচ্ছেন এমডি বদরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন নয়ন দাস ফেঞ্চুগঞ্জ থেকে দেখতেছেন আজকের এই খেলাটি
মন মাঝি ভাই কিন্তু কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা খেলাটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খেলার ফাঁকে ফাঁকেই সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে দারুণ একটি ট্যাকেল, অসাধারণভাবে আর একটি পয়েন্ট কিন্তু কালেক্ট করে ফেললো ফুটন্ত গোলাপ। খুবই দারুণ একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন ফুটন্ত গোলাপ। তারা কিন্তু তারা তাদের প্রমাণ এবং জানান দিচ্ছে, তারা আবারও খেলায় ফিরেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রচুর দর্শক, দর্শকদের ক্রাউড কিন্তু আপনারা লক্ষ্য করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, কে কোন জায়গা থেকে আজকের এই সরাসরি খেলাটি উপভোগ করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কমেন্টগুলো পড়ার জন্য। আমি সবার উদ্দেশ্যে আবারও জানিয়ে দিতে চাই, এই ইমন এন্ড আকবর হাডুডু প্রতিযোগিতা সিজন এক খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর ইসলাম বাজার থেকে। আপনারা সরাসরি কিন্তু উপভোগ করছেন আজকের এই খেলাটি। চমৎকার লুঠন একাদশের 99 জার্সি পরিহিত একজন রাইডার কিন্তু পয়েন্ট কালেক্ট করে ফেললেন ভাই। ইনো সবসময় মেন ধরেন না, ইনো মেন ধরার জায়গা নাই তো। অসাধারণ একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন সুপ্রিয় ভিউয়ার্স। কোন টিমই কোন টিমকে ছাড় দেওয়ার মতো সুযোগ রাখছে না, আমরা কিন্তু সেটি পরিলক্ষিত হচ্ছে। অনেকেই দেখতে পাচ্ছে কিন্তু আমাদের লাইভে যুক্ত হচ্ছেন রুমেল আহমেদ, কমেন্ট করেছেন মিস ইউ ভাই। রুমেল আহমেদ ভাই ধন্যবাদ। জাকির হুসাইন কর্নেল ভাই কিন্তু আবারও কমেন্ট করেছেন, ইনশাল্লাহ ফাইনাল খেলা দেখবো আইয়া। ধন্যবাদ জাকির হুসাইন কর্নেল ভাইকে। অসেরা বালক কমেন্ট করেছেন নাইস গেম, ধন্যবাদ আপনাকে ভাই। আহমেদ তোহিন কিন্তু কমেন্ট করেছেন আমি সৌদি আরব তাকেই দেখতেছি ভাই, ধন্যবাদ আহমেদ তোহিন ভাইকে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের টাইমস অফ সিলেটের পর্দা যুক্ত হওয়ার জন্য। এমডি আব্দুল সামাদ, সামাদ ভাই কমেন্ট করেছেন কাতার তাকে দেখতেছি, ধন্যবাদ ভাই। শারমিন আক্তার আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই বালানি, ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পাথরে ফুল ফুটা বল উঠোনের একজন রাইডার, সেক্ষেত্রে দেখা যাক কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা সেটি দেখার বিষয়। ফুটন্ত গোলাপের বক্সে কিন্তু আছেন রাইডার, খুবই চমৎকার দৃঢ় গতি সম্পন্ন একজন প্লেয়ার, সেক্ষেত্রে কিন্তু রেফারির বাঁশি। শূন্য হাতে কিন্তু আবারও ফিরতে হলো ফয়সাল আহমেদ, ফয়সাল ইসলাম ভাই কমেন্ট করেছেন মহিষাসী হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানাই পরিচালক কমিটিকে ধন্যবাদ জানাই, টাইমস অফ সিলেটকে ফয়সাল ইসলাম ভাইকে ধন্যবাদ। এমডি শাহিন তালুকদার ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জুনের খুব সুন্দর করে ধারাভাষ্য দেওয়ার জন্য, এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এমডি শাহিন তালুকদার ভাই অন্তরে অন্তত থেকে কিন্তু ভালোবাসা নিবেন, মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ শাহিন ভাইকে। হক আব্দুল ভাই কিন্তু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফ্রান্স থেকে দেখতেছি আব্দুল হক, ফ্রান্স ক্লাব দক্ষিণ বাগ ফুলতলা গোলাপগঞ্জ। হক আব্দুল ভাইকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের টাইমস অফ সিলেটের পর্দায় এসে যুক্ত হয়ে বাংলাদেশের এই জাতীয় খেলাটিকে দেখার জন্য। অসংখ্য অগণিত মায়ার ভাই এবং বোনেরা কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন, সবাইকে কিন্তু ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, খুবই চমৎকার একটি আয়োজন বলা যায়। যে আয়োজনকে ঘিরে কিন্তু অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার মাঠে। নাহিদ ইসলাম ভাই কিন্তু যথারীতি প্রথম থেকেই কিন্তু রয়েছেন আমাদের সাথে, খুবই সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আমি সাগর, আমার বাড়ি উত্তর ইসলামপুর, টাইমস অফ সিলেট আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা লাইভ, ধন্যবাদ নাহিদ ইসলাম ভাইকে আমাদের সাথেই থাকার জন্য। যারা যারা দেখছেন অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটি শেয়ার করে দিবেন, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকে প্রচার করে দিবেন এবং সবাইকে দেখার একটা সুযোগ তৈরি করে দিবেন। যারা যারা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য চেষ্টা করব।
এই সুন্দর একটি খেলাটিকে যদি শেয়ার না করেন তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে, অনেকেই কিন্তু খেলাটিকে মিস করে। অবশ্যই আপনারা সবাইকে খেলাটি দেখার একটা সুযোগ তৈরি করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে, কিন্তু অসংখ্য অগণিত ফ্রেন্ডসরা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাই এই খেলাটি কিন্তু উপভোগ করতে পারবে, আপনার পাশাপাশি সবাই কিন্তু খেলাটি উপভোগ করবে। অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত হয়েছেন, পয়েন্ট একটু পরে আপনাদের সবার উদ্দেশ্যে জানিয়ে দিব। পাথরে ফুল ফুটাবো রাইডার, দুঃখিত ফুটন্ত গোলাপের রাইডার কিন্তু পাথরে ফুল ফুটাবো লুটনের একাদশে কিন্তু ঢুকে পড়েছেন, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দায়। শূন্য হাতে ফিরেন কিনা সেটি দেখার বিষয় ফুটন্ত গোলাপের রাইডার, এখনো পর্যন্ত পাথরে ফুল ফুটাবো লুটনের বক্সে কিন্তু রয়েছেন, পয়েন্ট হাসিল করতে পারেন কিনা সেক্ষেত্রে শূন্য হাতে কিন্তু ফিরতে হলো ফুটন্ত গোলাপের রাইডারকে। এমডি শিশির আহমেদ ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ টাইমস অফ সিলেটকে লাইক করার জন্য। এমডি শিশির আহমেদ ভাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ। লুটন ভাইকে আপনারা কিন্তু লক্ষ্য করছেন, দলীয় ক্যাপ্টেন কিন্তু ঢুকে পড়েছেন ফুটন্ত গোলাপের বক্সে, দেখতে পাচ্ছেন উনার চল চাতুরি, আসলে অসাধারণ একজন মানুষ, দলের নামও কিন্তু রেখেছেন পাথরে ফুল ফুটাবো লুটন, দলীয় ক্যাপ্টেন লুটন, 11 নম্বর জার্সি পরিহিত অবস্থা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা শূন্য হাতে ফিরলেন, আমাদের চমৎকার একটু আনন্দ দিয়ে গিয়েছেন এই লুটন ভাই, দেখতে পাচ্ছেন ইস্তিয়াক জিন্দানি রিশাদ আমাদের পয়েন্ট কিন্তু জানিয়ে দিলেন, সমানে সমান পাথরে ফুল ফুটাবো লুটন একাদশ, তারা 8 এবং ফুটন্ত গোলাপ সেক্ষেত্রে তারা 8টি পয়েন্ট অর্জন করেছে, সমানে সমান, কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। শামীম আহমেদ ভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর খেলা, ধন্যবাদ শামীম আহমেদ ভাইকে, আপনি এই সুন্দর খেলাটি উপভোগ করছেন, অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে খেলাটি দেখার সুযোগ তৈরি করে দেন আপনার একটি শেয়ারের মাধ্যমে, সবাই কিন্তু এই খেলাটি দেখতে পারবে, ধন্যবাদ শামীম আহমেদ ভাইকে। এমনি নাহিদ হাসান ভাই কিন্তু কমেন্ট করেছেন, আগামীকাল কোন কোন টিমের খেলা, আমরা অবশ্যই এমনি নাহিদ হাসান ভাইকে জানাবো খেলার শেষে। কাজী মারুফ ভাই কমেন্ট করেছেন, ভাই দুবাই থেকে দেখতেছি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য, কাজী মারুফ ভাইকে ধন্যবাদ। আমি কিন্তু কমেন্ট্রি বক্সে রয়েছি, আমি জুনাইল আহমেদ তালুকদার, আমাদের ক্যামেরার পেছনে রয়েছেন সদ্যয় প্রিয় বড় ভাই আলে খান, যার তত্ত্বাবধানে কিন্তু আজকের এই ম্যাচটি কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দায়। হক আব্দুল ভাই কিন্তু যথারীতি আমাদের কমেন্ট করে আসছেন, টাইমস অফ সিলেটকে জানাই আগামী মঙ্গলবার আব্দুল হক ফ্রান্স ক্লাবের খেলা এই মাঠে আছে, তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলা দেখার জন্য এবং টাইমস অফ সিলেটের খেলা দেখানোর অনুরোধ জানাচ্ছি হক আব্দুল ভাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখানের প্রত্যেকটি ম্যাচ আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করে দর্শক থেকে শুরু করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক প্রবাসরত অবস্থায় অনেক ভিউয়ার্স কিন্তু রয়েছেন, তারা কিন্তু আজকের এই জাতীয় খেলা হারুডুকে দেখলে কিন্তু অনেক আনন্দ উপভোগ করেন টাইমস অফ সিলেটের পর্দায়, অনেক অসংখ্য অগণিত কিন্তু প্রবাসী ভাইরা রয়েছেন যারা কিন্তু খেলাটি সবসময় কিন্তু উপভোগ করেন। সোহানুর রাফে ভাই কিন্তু কমেন্ট করেছেন, আম্বর খানা থেকে দেখতেছি ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের টাইমস অফ সিলেটের পর্দায় থাকার জন্য, ধন্যবাদ প্রিয় ভাই। অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত আছেন, যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারে ফুটন্ত গোলাপের একজন রাইডারকে, দেখতে পাচ্ছেন ট্যাকেল যারা প্রচেষ্টা ছিল সেক্ষেত্রে কিন্তু ব্যর্থ হলো ফুটন্ত গোলাপ, পাথরে ফুল ফুটাবো লুঠন, আরেকটি পয়েন্ট হয়তো অর্জন করতে পারে, রেফারি জায়গায় এসে দেখছেন, ওনার জায়গায় গিয়ে আবারও কিন্তু জানিয়ে দিবেন আগামীকাল কোন দলের খেলা। আব্দুল মুমিন মাহফুজ বাইরে আমরা জানাইয়া দেওয়ার লাগি চেষ্টা করবো, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট মামুন আহমেদ ভাই কমেন্ট করেছেন প্যারিস লিখে, ধন্যবাদ ভাই। আব্দুল মুমিন মাহফুজ ভাই কিন্তু যথারীত আমাদের মাঝে প্রথম থেকে কিন্তু কমেন্ট করে আসতেছেন, থ্যাংকস টাইমস অফ সিলেট সুন্দর একটি লাইভ দেখানোর জন্য। আব্দুল মুমিন ভাই অবশ্যই আমাদের দর্শকদের কার্ড দত্ত করছে, ঠিক
ফুলকলাকে প্রাণবন্ত করে তুললেন দলীয় রাইডার লুটন পাথরে ফুল ফুটাবো একাদশের ওয়াসিফুজ্জামান ওয়াসিফ ভাই কমেন্ট করেছেন ভাই আমি রেলওয়ে স্টেশন থেকে দেখতেছি ধন্যবাদ ভাই মোহাম্মদ সাইদ আহমেদ ভাই কিন্তু কমেন্ট করেছেন কোথায় খেলা হচ্ছে জায়গার নাম কি আমরা কিন্তু ইতিমধ্যে মেনশন করে দিয়েছি এবং আপনার সাথে কিন্তু আমরা আবারো জানিয়ে দিচ্ছি সিলেটের ফেঞ্চুগঞ্জের ইসলাম বাজার মল্লিকপুর থেকে কিন্তু আপনারা আজকের এই খেলাটি কিন্তু সরাসরি উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দায় অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই খুবই সুন্দর স্কোরলাইন কিন্তু আবারও জানিয়ে দিলেন ইস্তিয়াক ইন্দিয়ানের রিশাদ সমানে সমান পয়েন্ট উভয় টিম আবারও কিন্তু আরেকটি পয়েন্ট কালেক্ট করে ফেলল পাথরে ফুল ফুটাবো লুঠন একাদশের 99 জার্সি নাম্বার পরিহিত একজন রাইডার প্রথম থেকেই কিন্তু তার তত্ত্বাবধানে অসংখ্য পয়েন্ট কিন্তু কালেক্ট করতে সক্ষম হয়েছে পাথরে ফুল ফুটাবো লুঠন একাদশ দারুণ দারুণ খেলা উপহার দিয়ে যাচ্ছেন এমডি আব্দুর রশিদ ভাই কমেন্ট করেছেন রাজনগর থেকে দেখতেছেন আজকের এই খেলাটি ওয়াসিফুজ্জামান ওয়াসিফ ভাই কমেন্ট করেছেন পয়েন্ট কত আসলে এখনো পর্যন্ত সমানে সমান পয়েন্ট কিন্তু তারা কালেক্ট করেছে সেক্ষেত্রে কিন্তু একটি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেলেছে একটি বেশি অর্জন পয়েন্ট অর্জন করে ফেলেছে লুটন পাথরে ফুল ফুটাবো লুটন দর্শকদের ক্রাউড কিন্তু আপনারা লক্ষ্য করছেন প্রাণবন্ত কিন্তু করে তুলেছেন সকল দর্শকরা কিন্তু আজকের এই খেলাটি ইসলাম বাজার মল্লিকপুর সংলগ্ন একদম খুশিয়ার পাশে কিন্তু আজকের এই ভেন্যুটি কিন্তু অবস্থান করছে অসংখ্য দর্শক জেসি পলাশ ভাই কিন্তু কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই আপনার মতামতের কি ধন্যবাদ কমেন্ট করার জন্য যাদের প্রয়োজন অবশ্যই তারা যোগাযোগ করবে আপনার সাথে অনেক ভিউয়ার্স অনেক মায়ার ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাসী যারা যারা খেলাটি দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন বাংলাদেশের এই জাতীয় খেলা হাডুডুকে মোহাম্মদ সাইদ ভাই খুবই চমৎকার একটি কমেন্ট করেছেন লক্ষ্য না বন্দর প্লেয়াররা কিন্তু আসলেই কিন্তু হাডুডু খেলার জন্য খুবই ভালো মানের প্লেয়ার ধন্যবাদ আপনার সুন্দরটি কমেন্ট করার জন্য ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো টাইমস অফ সিলেটের পর্দায় ফুটন্ত গোলাপের রাইডার ঢুকে পড়েছেন কিন্তু লুঠনের বক্সে পাথরে ফুল ফুটাবো লুঠন নাহিদ ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই খেলাটা খুব মিস করতেছি ধন্যবাদ নাহিদ ইসলাম ভাই খেলা দেখতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ইসলাম বাজার মল্লিকপুর ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর একদম তীরবর্তী সংলগ্ন খেলার মাঠে হক আব্দুল ভাই কিন্তু আবারও কমেন্ট করেছেন প্রতিদিন খেলা দেখার জন্য অপেক্ষায় থাকি ফ্রান্স থাকি দেখার জন্য কাজের ফাঁকে দেখে আনন্দ পাই তাই টাইমস অফ সিলেটকে ধন্যবাদ জানাই হক আব্দুল ভাই আপনার মতো অসংখ্য অগণিত আমাদের মায়ার ভিউয়ার্সরা কিন্তু লাইভে যুক্ত হন আপনাদের অবশ্য সময়টুকুকে আমাদের টাইমস অফ সিলেটের পর্দায় কিন্তু খেলা দেখে কিন্তু আপনারা অতিবাহিত করেন
সেক্ষেত্রে কিন্তু টাইমস অফ সিলেটকে আপনারা অবশ্যই ধন্যবাদ জানাতেই হয় রুমেল কিন্তু কমেন্ট করেছেন একটি লাইভ রিয়েট দিয়েছেন ধন্যবাদ রুমেলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে কিন্তু আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন রুমেল জানেন খুবই চমৎকার একজন ফুটবলার সেই ক্ষেত্রে কিন্তু হার্ডু প্লেয়ার রুমেল ধন্যবাদ জানাই তোমার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এমডি শাহিন তালুকদার ভাই কিন্তু যথারীত কিন্তু প্রথম থেকেই রয়েছেন আমাদের সাথে চমৎকার আক্রমণ তৈরি হয়েছিল সেক্ষেত্রে শূন্য হাতে কিন্তু ফিরলেন পাথরে ফুল ফুটাবো একাদশ 99 জার্সি পরিহিত রাইডার সাদিক আহমেদ ভাই কমেন্ট করেছেন দুবাই তাকে খুব ভালো লাগে ধন্যবাদ দর্শকদের আউট কিন্তু আপনারা লক্ষ্য করছেন সুপ্রিয় ভিউয়ার্স অসংখ্য অগণিত দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছেন সেই সাথে কিন্তু মাঠেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক প্রচুর দর্শক এমনি শাহিন তালুকদার ভাই কমেন্ট করেছেন লুঠন ভাই দর্শককে ডাক দিয়ে অনেক আনন্দ দিচ্ছেন এবং ক্যামেরাতে তিনি যিনি আছেন অনেক কষ্ট করে আমাদের খেলাটি দেখিয়ে সুযোগ করে দিচ্ছেন উনাকেও ধন্যবাদ আমি একজন কাবাডি খেলোয়াড় সকলকে প্রতি দোয়া ও শুভকামনা ধন্যবাদ শাহিন ভাইকে আমাদের ক্যামেরার পেছনে কিন্তু রয়েছেন শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই আলেক খান আরেকটি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেললো ফুটন পাথরে ফুল ফুটাবো লুঠন একাদশ পয়েন্ট জানিয়ে দিব একটু পরেই স্কোর বোর্ডে দায়িত্ব রয়েছেন ইস্তিয়াক জিন্দানি রিশাদ যিনি আমাদেরকে জানানো মাত্রই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব স্কোর লাইন প্রিন্স ফাহাদ ভাই কমেন্ট করেছেন থ্যাংক ইউ টাইমস অফ সিলেটকে ধন্যবাদ প্রিন্স ফাহাদ ভাইকে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে খেলাটি উপভোগ করে যাওয়ার জন্য অসাধারণভাবে ট্যাকেল দারুণ একটি ট্যাকেল দারুণ ট্যাকেল হয়েছিল সেক্ষেত্রে প্লেয়ার কিন্তু মেজাজ হারিয়ে বসে পড়েছেন ভাই খুব মজার একটা খেলা বাট অনেক রিস্ক আসলে কিন্তু অনেক রিস্ক ওয়াসিফুজ্জামান ওয়াসিফ ভাই কমেন্ট করছেন প্রথম থেকেই আমাদের সাথেই তিনি রয়েছেন ধন্যবাদ ওয়াসিফুজ্জামান ওয়াসিফ ভাইকে খুবই চমৎকার একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দায় অসংখ্য অগণিত দর্শক কিন্তু আমাদের মাঝে লাইভে এসে যুক্ত হচ্ছেন সবাইকে কিন্তু ধন্যবাদ জানাই স্কোরলাইন কিন্তু জানিয়ে দিলেন ইস্তিয়াক জিন্দানি রিশাদ পাথরে ফুল ফুটাবো লুঠন একাদশ তারা 12 পয়েন্ট অর্জন করলো ফুটন্ত গোলাপ তারা কিন্তু 11টি পয়েন্ট অর্জন করলো মাত্র একটি পয়েন্টের ব্যবধান খেলা কিন্তু সমানে সমান বলা যায় দারুণ খেলা কিন্তু আমরা উপভোগ করছি এবং আপনারাও কিন্তু উপভোগ করছেন আজকের এই হার্ডুডু খেলার নবম ম্যাচ আকবর ইমন এন্ড আকবর হার্ডুডু প্রতিযোগিতা প্রথম সিজনের নবম ম্যাচ অসাধারণ ফুটন্ত গোলাপ প্রমাণ করলো তারা আবারও কিন্তু খেলায় ফিরল ফুটন্ত গোলাপ দর্শকদের ক্রাউড কিন্তু আপনারা লক্ষ্য করছেন সুপ্রিয় ভিউয়ার্স খুবই চমৎকার একটি ম্যাচ খুবই অসাধারণ খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন এবং আমি উপভোগ করছি প্রিয় ভাই জহিরুল ইসলাম শিহাব কিন্তু আমাদের মাঝে এসে যুক্ত হয়েছেন মিস ইউ লিখে কমেন্ট করেছেন জহিরুল ইসলাম শিহাব তোমাকেও আমরা কিন্তু খুব বেশি মিস করছি সমানে সমান পয়েন্ট ইস্তিয়াক জিনার রিশাদ জানিয়ে দিলেন পাথরে ফুল ফুটাবো লুঠন একাদশ সারা কিন্তু 12টি পয়েন্ট অর্জন করেছে প্রকান্তের ফুটন্ত গোলাপও কিন্তু একই পয়েন্ট অর্জন করেছে দারুণ একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন সুপ্রিয় ভিউয়ার্স আর মাত্র 2 মিনিট বাকি কোন দল জয় লাভ করে সেটাই দেখার বিষয় চমৎকার একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন সুপ্রিয় ভিউয়ার্স কোথাও যাবেন না শেষ পর্যন্ত থাকবেন কার হাতে জয়ের মালাটা ওঠে সেটাই দেখার বিষয়
ফুটওয়া তো গোলাপ কিন্তু চমৎকার আটি পয়েন্ট অর্জন করে ফেলল খেলা কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে সমানে সমান ছিল সেক্ষেত্রে ফুটওয়া তো গোলাপ কিন্তু একটি পয়েন্ট অর্জন করে ফেলল শামেল খান ভাই কমেন্ট করেছেন টাইমস অফ সিলেট কে থ্যাঙ্কস ধন্যবাদ শামেল খান ভাই কে শিপন আহমেদ কমেন্ট করেছেন নাইস লিগে আহমেদ জলিল ভাই কমেন্ট করেছেন খেলাটা অনেক সুন্দর হওয়ার ভাই জহিরুল ইসলাম কমেন্ট করেছেন সুন্দর খেলা ছিলেন আর আপনার যারা অবশ্য সেরা ভাই তালে তালে ছিল ধন্যবাদ জহিরুল ইসলাম শিহাবকে তুমি থাকলে হয়তো আরো চমৎকার ধারা বিবরণী আমরা দুজন দিয়ে দিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আরো একটি পয়েন্ট অর্জন করে ফেলল পাথরে ভুল ফুটাবো লুটন সমানে সমান তালে তাল কিন্তু মিলাচ্ছে উভয় টিম অল্প কয়েক মিনিট বাকি কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয় অসংখ্য গণিত দর্শক দর্শকদের ক্রাউড আপনারা কিন্তু লক্ষ্য করছেন টাইমস অফ সিলেটের পর্দায় ফুটন্ত গোলাপের রাইডার কিন্তু ঢুকে পড়েছেন পাথরে ফুল ফুটা বলটনের বক্সে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারে না সেটি দেখার বিষয় সোহানুর রাফে ভাই কমেন্ট করেছেন পাথরে ফুল ফুটা বলিকে ধন্যবাদ সোহানুর রাফে ভাইকে নাইমুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আগুন ম্যাচ আসলেই কিন্তু আগুনের টিম এস হচ্ছে কেউ কাউকে ছাড় দেওয়ার মতোই নয় অল্প কয়েক মিনিট বাকি রয়েছে দেখা যাক কে জয়ের মালা পরবে অল্প কয়েক মিনিট বাকি অল্প কয়েক মিনিট বাকি জয় কে নিশ্চিত করতে পারে সেটি কিন্তু দেখার বিষয় মাহির আহমেদ কমেন্ট করেছেন অনেক দিন পরে প্রিয় একটা খেলা দেখলাম ধন্যবাদ মাহির ভাইকে টাইমস অফ সিলেটের পক্ষ থেকে ওয়াহিদ রাজ ভাই কিন্তু কমেন্ট করেছেন আবারও সেই রকম একটা খেলা আসলে আসলেই কিন্তু ভাই সেই একটা ম্যাচ হলো আসলে কেউ কাউকে ছাড় দেওয়ার মতোই নয় একটি পয়েন্ট বেশি অর্জন করে ফেলেছে ফুটন্ত গোলাপ দেখা যাক পাথরে ফুল ফুটাবর একজন রাইডার লুঠন একাদশে দেখা যাক সেক্ষেত্রে কোনো পয়েন্ট নিয়ে যেতে পারেন কিনা সেটি কিন্তু পরিলক্ষিত ফুটন্ত গোলাপের রাইডাররা দেখতে পাচ্ছেন সাদিক আহমেদ ভাই কমেন্ট করেছেন হাড্ডা হাড্ডি খেলা আসলে কিন্তু হাড্ডা হাড্ডি খেলা কেউ কাউকে ছাড় দেওয়ার মতো একটি পয়েন্টের ব্যবধান অল্প কয়েক মিনিট কিন্তু বাকি রয়েছে কার হাতে জয়ের মালাটা ওঠে সেটি কিন্তু পরিলক্ষিত অল্প কিছুক্ষণের ভিতরে ভিউয়ার্স আপনারা কিন্তু জানতে পারবেন আজকের ইসিয়াক জিঞ্জানি রিশাদ আবারও কিন্তু আমাদেরকে পয়েন্ট জানিয়ে দিলেন উভয় টিম কিন্তু 13টি পয়েন্ট অর্জন করেছে পাথরে ফুল ফুটা বল উঠার একাদশ 13 ফুটন্ত গোলাপ তারাও 13টি পয়েন্ট অর্জন করেছে দেখা যাক ফুটন্ত গোলাপের রাইডার ফাহিম হাসান ভাই কমেন্ট করেছেন ফুটন্ত গোলাপ টিমের জন্য শুভকামনা ধন্যবাদ ফাহিম হাসান ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আজকের এই খেলাটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বলতে গেলে চমৎকার একটি ম্যাচ কিন্তু আপনারা কিন্তু টাইমস অফ সিলেটের পর্দায় কিন্তু দেখতে পারছেন হয়তো লস্ট টাইমে খেলাটি গড়াতে পারে সেটি কিন্তু দেখার বিষয় উভয় টিম যেহেতু সমতায় রয়েছে লস্ট টাইম হয়তো হয়ে যাবে ওয়াসিফুজ্জামান আসিফ ভাই কমেন্ট করেছেন অলমোস্ট টাইম ফিনিশ কিন্তু রেফারি আবার লস্ট টাইমে কিন্তু মাঠটি খেলাটি গড়াচ্ছেন বিকজ উভয় টিমই কিন্তু সমানে সমান পয়েন্ট অর্জন করে ফেলেছে খুবই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হচ্ছে যে দেখছেন না অনেক কিছু মিস করে ফেলবেন আমাদের টাইমস অফ সিলেটের সাথেই থাকবেন অবশ্য সেক্ষেত্রে কিন্তু দারুণ একটি ম্যাচ কিন্তু কনসিস্ট করছে উভয় টিম উভয় টিমের প্লেয়াররা কিন্তু দারুণ খেলা আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন খেলাটি কিন্তু ইতিমধ্যে লস টাইমে গড়াচ্ছে লস টাইম কিন্তু দিয়ে দিলেন দলীয় রেফারি সুহেল আহমেদ সুহেল ভাই কমেন্ট করেছেন সেই খেলা আর ধন্যবাদ সুহেল আহমেদ ভাইকে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানানোর জন্য ইসান রব কমেন্ট করেছেন নাইস লিগে ধন্যবাদ ধন্যবাদ যারা যারা টাইমস অফ সিলেটের পর্দা আজকের এই খেলাটি দেখছেন সবাইকে কিন্তু অন্তর অন্তস্তর থেকে কিন্তু ভালোবাসা এবং মোবারকবাদ রইল অনেক ভিউয়ার্স কিন্তু লাইভে যুক্ত আছেন আজকের এই খেলাটি দেখার জন্য আসলে কি বলবো অনেক উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ সমানে সমান খেলাটি কিন্তু ইতিমধ্যে লস্ট টাইমে কিন্তু গড়িয়েছে
বুঝতেই তো পারছেন আপনারা কতটা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দায়। আহমেদ জলিল ভাই কিন্তু আবার কমেন্ট করেছেন, আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন ভাই, আপনার দলাবাস অনেক সুন্দর হয়। আহমেদ জলিল ভাইকে আবারও কিন্তু ধন্যবাদ জানাতেই হয়, চমৎকার এবং মূল্যবান আপনার কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেওয়া যাওয়ার জন্য। আহমেদ জলিল ভাই ধন্যবাদ, আমাদের সাথেই আছেন, সাথেই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। দেখতে পাচ্ছি আমরা পাথরে ফুল ফুটাবল লুঠন একাদশের দলীয় রাইডার 99 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, লাস্ট টাইমে কিন্তু খেলাটি গড়াচ্ছে। এমনি নাজিমুদ্দিন ভাই কমেন্ট করছেন দুবাই থেকে খেলাটি দেখছেন, সেক্ষেত্রে কিন্তু চমৎকার পয়েন্ট কালেক্ট করে ফেললেন। পাথরে ফুল ফুটাবল লুঠন একাদশের 99 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার অনবদ্য নৈপুণ্যতা কিন্তু প্রথম থেকে দেখে আসছেন। আমিনুর রহমান ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, খেলা দারুণ হচ্ছে, ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে টাইমস অফ সিলেটের পর্দা যুক্ত হওয়ার জন্য। এটা কি হচ্ছে, একের পর এক সমানে সমান আনবিলিভেবল পারফর্মিং, দর্শকদের ক্রাউড সমতা কিন্তু আবারও ফিরেছে উভয় টিম, 14টি পয়েন্ট। মোহাম্মদ হোসেন ভাই কমেন্ট করেছেন লস্ট টাইম কতটুকু দেওয়া হলো সেটি কিন্তু রেফারি জানেন, আমরা কিন্তু জানি না, জানলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করবো আপনাকে, ধন্যবাদ প্রিয় ভাই। প্রচুর দর্শকরা কিন্তু লাইভে এসে যুক্ত হচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টাইমস অফ সিলেটের পর্দা থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু লস্ট টাইমে গড়াচ্ছে উভয় টিম কিন্তু সমানে সমান পয়েন্ট অর্জন করতে তারা সক্ষম হয়েছে, বিপদ কিন্তু উভয় টিমের জন্য, কে জয় পেতে পারে সেটি দেখার বিষয়। পাথরে ফুল ফুটাবল লুটন একাদশ বনাম ফুটন্ত গোলাপের মধ্যকার, আজকের এই নবম ম্যাচ কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন ইসলাম বাজার মল্লিকপুর পেঞ্চুগঞ্জ থেকে, দর্শকদের ক্রাউড কিন্তু আপনারা লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু লাইভে যুক্ত হয়েছেন এবং প্রকাশ্যে কিন্তু এই খেলার মাঠে কিন্তু এসে উপস্থিত হয়েছেন সকল দর্শকরা, খুবই চমৎকার একটি ম্যাচ কিন্তু সবাই উপভোগ করছে সমানে সমান, কেন নয়, উভয় টিমই কিন্তু শক্তিমত্তার দিক দিয়ে বুদ্ধিমত্তার দিক দিয়ে উভয় টিমই কিন্তু এগিয়ে রয়েছে, কেউ কাউকে ছাড় দেওয়ার মতোই নয়, উভয় টিম তাদের প্রতিভা দেখিয়ে যাচ্ছে এবং দর্শকরাও কিন্তু খুব আনন্দের সহিত কিন্তু ম্যাচটি কিন্তু উপভোগ করছে। নাহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমাদের লুটন সাসা জিতবে, ধন্যবাদ নাহিদ ইসলামকে। পাথরে ফুল ফুটাবল লুটন একাদশের 99 নম্বর জার্সি পরিহিত রাইডার, দেখতে পাচ্ছেন যার অনবদ্য পারফর্মিং নৈপুণ্যতা কিন্তু ঘিরে রয়েছে প্রতি, আরে অল্পের জন্য হাত চালা হলো, পয়েন্ট কালেক্ট করতে পারতেন সেক্ষেত্রে রেফারির বাঁশি, অল্প কয়েক মিনিট হয়তো বাকি রয়েছে, লস্ট টাইমে কিন্তু খেলাটি গড়াচ্ছে। ইসিএক জিন্দানির ইশাদ যিনি স্কোর বোর্ডে দায়িত্ব রয়েছেন আবারও কিন্তু পয়েন্ট জানিয়ে দিলেন আমাদেরকে, উভয় টিম কিন্তু 14টি পয়েন্ট কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে। ইমনের আকবর হারডো প্রতিযোগিতার আজকের নবম ম্যাচ কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দা। সুপ্র বিওয়ার্স, পাথরে ফুল ফুটাবল লুটন তারা 14টি পয়েন্ট অর্জন করেছে, প্রকান্তরে ফুটন্ত গুলা তারাও কিন্তু 14টি পয়েন্ট অর্জন করেছে সমানে সমান, খেলাটি কিন্তু করাচ্ছে লস্ট টাইমে। সুপ্রিয় ভিউয়ার্স, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন আপনাদের বাংলাদেশের এই জাতীয় খেলা হারুডুকে, সেক্ষেত্রে শূন্য হাতে ফিরলেন কিন্তু ফুটন্ত গোলাপের একজন রাইডার। দর্শকদের ক্রাউড কিন্তু আপনারা লক্ষ্য করছেন সুপ্রিয় ভিউয়ার্স, অল্প কয়েক মিনিট বাকি, যে পয়েন্ট কালেক্ট করবে সেও হয়তো জিতে যেতে পারে সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, 14টি পয়েন্ট কিন্তু কালেক্ট করেছে উভয় টিম কিন্তু শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে কিন্তু আমি বলতে পারি উভয় টিম কিন্তু এগিয়ে রয়েছে, কেউ কাউকে ছাড় দেওয়ার মতোই নয়, দারুণ একটি খেলা কিন্তু আমাদেরকে উপহার দিচ্ছে উভয় টিম, ধন্যবাদ ফুটন্ত গোলাপ এবং পাথরে ফুল ফুটাবল লুটন একাদশকে। সুপ্রিয় ভিউয়ার্স, টাইমস অফ সিলেটের পর্দা কিন্তু অসংখ্য অগণিত মায়ার
ভাই ও বোনেরা কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আজকের এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকে দেখছেন এবং মিস করছেন কিনা, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। অসাধারণ, আরে কি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেললো, পাথরে ফুল ফুটাবো, চমৎকার একটি খেলা আপনারা কিন্তু উপভোগ করছেন টাইমস অফ সিলেটের পর্দা। সুপ্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু জমে গিয়েছে, দর্শকরাও কিন্তু ক্রাউড ফিল করছেন, কে জয় পায় সেটি দেখার বিষয়, কে জয় পায় সেটি দেখার বিষয়। অসংখ্য অগণিত দর্শকরা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন আজকের এই খেলা দেখার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, অল্প কয়েক সেকেন্ড থেকে মিনিট হয়তো বাকি রয়েছে, ফুটন্ত গোলাপের রাইডার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। সুপ্রিয় ভিউয়ার্স, পাথরে ফুল ফুটাবো লুটন একাদশ কিন্তু জয়লাভ করে গিয়েছে, ইতিমধ্যে আপনারা জানিয়ে দিলাম পাথরে ফুল ফুটাবো একাদশ, তারা কিন্তু ইতিমধ্যে জয় কনসিস্ট করে ফেলেছে। হাড্ডা হাড্ডি একটি ম্যাচ আমার দেখা ইমন এন আকবর হাডুডু প্রতিযোগিতার সেরা একটি ম্যাচ কিন্তু বটে, চমৎকার খেলা কিন্তু উভয় টিম কিন্তু উপহার দিয়েছে, একটি পয়েন্টের ব্যবধানে কিন্তু তারা জয় নিশ্চিত করেছে। ইমন এন আকবর হাডুডু প্রতিযোগিতার নবম ম্যাচে কিন্তু তারা জয়লাভ করেছে, পাথরে ফুল ফুটাবো লুঠন, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন, ধন্যবাদ লুঠন ভাইকে, চমৎকার খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। আমরা পাথরে ফুল ফুটাবো একজন রাইডার শ্রদ্ধেয় ভাই লুঠন ভাইয়ের সাথে আমরা কথা করব, কথা বলবো, খুব সুন্দর একটা খেলা আমরা উপহার পাইছি আপনার কাছ থেকে, কিনা লাগে জয় কনসিস্ট করছেন টাইম টু সিলেক্ট। ধন্যবাদ ইমন এন্ড আকবর হাডুডুডু, আজকে আমার টিমের নাম আছিল পাথরে ফুল ফুটাবো লুটন, আমি এক পয়েন্টে 15 পয়েন্টে আমি উজান গঙ্গাপুরে হারাইছি, আপনারা খালি আমার ব্যক্তিগত আমি হারাইছি না, আপনারা সবার ভালোবাসা নিয়ে আমি পাথরে ফুল ফুটাইছি। ধন্যবাদ ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ, চমৎকার একটি খেলা কিন্তু আমরা তাদের কাছ থেকে উপহার পেয়েছি, মাত্র একটি পয়েন্টের ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করেছে, ধন্যবাদ। এবং আমরা কথা বলবো পাথরে ফুল ফুটাবো দলীয় রাইডার 99 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার খেলা কিন্তু সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছিল, আপনারা কবে জয়লাভ করবেন সেটি কিন্তু দর্শকরা পরিলক্ষিত হল, আপনার নাম যদি আমাদেরকে জানিয়ে দিতেন এবং আপনার যে আজকের এই পারফর্মিং সব মিলে কেমন লেগেছে আজকের এই খেলা? মোহাম্মদ জিয়া। জিয়া ভাই অবশ্যই আগামীতে ভালোই লাগছে, আগামীতে আরো ভালো সুন্দর দেখাইবো, আমার লগত দুইটা আছে আমি আনবো, তবে সুন্দর দেখাইবো খেলা, আমার তো এরাও আনছি যারা আছে, আমার এটা ছোট ভাই আইন আমার লগর একটাও না, তো আগামীতে আরো সুন্দর দেখাইবো ইনশাআল্লাহ। আজি আবারই দেখছে কিন্তু প্রথম থেকে কিন্তু খালি পয়েন্ট তাই না কালেক্ট করা, খুব সুন্দর খেলা কিন্তু উপহার দিছেন, এই ধারাবাহিকতা কিন্তু আসলে তা হবনি ইনশাআল্লাহ। ধন্যবাদ, বাইরে আসলে খুব সুন্দর একটা খেলা কিন্তু উপহার দিছেন আকবর এন্ড ইমন এন্ড আকবর হারুডু প্রতিযোগিতার নবম ম্যাচে কিন্তু এসে কিন্তু দারুণ একটি জয়লাভ করলো, পাথরে ফুল ফুটাবো লুটন একাদশ, ম্যান অফ দ্য ম্যাচ হয়তো দেওয়া হবে একটু পরেই, ম্যান অফ দ্য ম্যাচে কিন্তু আমরা একটু পরেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচটি দেওয়া হবে, ম্যান অফ দ্য ম্যাচ দিয়েই কিন্তু আমরা সমাপ্তি ঘটাবো। সুপ্রিয় ভিউয়ার্স, টাইমস অফ সিলেটের পর্দা থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা নিত্য নতুন লাইভ কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে যাই, ধারাবাহিকতা কিন্তু ইমন এন আকবর হারুডু প্রতিযোগিতা কিন্তু আপনারা আজকে নবম ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করেছেন টাইমস অফ সিলেটের পর্দা, অসংখ্য অগণিত মায়ার ভাই ও বোনেরা কিন্তু আমাদের মাঝে লাইভে যুক্ত হয়েছিলেন, সবাইকে টাইমস অফ সিলেটের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।